পটাশপুর দুই ব্লকের প্রতাপদিঘি লায়ন্স ক্লাব গৃহে লায়ন্স ক্লাবের উদ্যোগে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মৃণালপন্থী দাস, অপরেশ সাদরা, দুর্গাপদ পাহাড়ি, মানস রায়, দিলীপ কুমার রায়, গোস্বামী, যুব সভাপতি সুরজিৎ মাইতি। এই রক্তদান শিবিরে 50 জন রক্তদান করেন স্বেচ্ছা। আপনারা দেখছেন নিউজ চ্যানেল, আমরা এলাকার নেতৃত্বরা। আসুন আমরা নতুন করে শপথ নিই, আগামী দিনে যে কোনো ধরনের আন্দোলন সংগঠিত করবে কোভিড-19 পরে আজকের দিনে থেকে আমরা বলতে পারি, আমরা ইউটিউবের মাধ্যমে, আমরা টুইটারের মাধ্যমে, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন আমরা আহ্বান জানিয়ে যুব শক্তিকে আমি আমার সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাওবাদী মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রদাসপুর 2 নম্বর ব্লক আইএনটিকিউসির সভাপতি মানস রায়ের পূর্ণ সহযোগিতা, সভাপতি সম্মানীয় অতিথি দুর্গাপদ পাহাড়ি মহোদয়, আমরা আজকের রক্তদাতা বন্ধে উত্তরীয় বুঝিয়ে আমরা বরণ করে নিচ্ছি। একুশে জুলাইকে শহীদ স্মরণে সামনে রেখে আমাদের মামাটি মানুষের মমতা ব্যানার্জির নেতৃত্বের অনুপ্রেরণায় বর্তমান যে করোনার মহাপ্রকাপ থেকে আমাদের সারা বিশ্ব জুড়ে এবং সারা ভারতবর্ষ এবং বাংলা জুড়ে যে মহাপ্রকোপ চলছে, সেই প্রকোপ থেকে বাঁচানোর লক্ষ্যে এবং মুহূর্ত মানুষের কাছে দাঁড়ানোর লক্ষ্যে পটাশপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সুরজিৎ ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিয়ানবুর সহযোগিতায় এবং সমস্ত আঞ্চলিক নেতৃত্ব এবং শাখা সংগঠন, শ্রমিক সংগঠনকে শুরু করে শিক্ষক সংগঠন থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে আজকে মুহূর্ত অবস্থায় মানুষের কাছে দাঁড়ানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই দিনটিকে লক্ষ্য করে এই শিবিরে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছেন? আমরা 50 জনের উদ্যোগ নিয়েছি, জানি না যুবশক্তিরা ভালোই আসছেন, তারা দেবেন কত, মূলত কতজন হবে আমরা জানি না। এই মুহূর্তে আমরা প্রায় 50 জনের নাম নথিভুক্ত করতে পেরেছি। আগামী দিনে কি চিন্তা ভাবনা এখানে? আগামী দিনে বিভিন্ন সামাজিক কোভিড-19 মোকাবেলার জন্য আমাদের যুবশক্তি এগিয়ে থাকবে এবং যুবশক্তির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবশক্তি এবং আমাদের শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী জ্যোতির্ময় করের নেতৃত্বে আমরা সারা বাংলা জুড়ে তথা পটাশপুর 2 নম্বর ব্লকের যুগে আমরা মানুষের কাছে দাঁড়াবো, এই শক্তিকে মোকাবেলা করার লক্ষ্যে আমাদের যুবশক্তিকে এগিয়ে নিয়ে যাবো। কতজন মহিলা এই শিবিরে রক্ত দিচ্ছেন? এখনও অব্দি 5 জন মহিলা আমাদের রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন, আর জানি না আর কতজন আসবেন, সবে সূচনা হয়েছে রক্তদান শিবিরে। তৃণমূল যুব কংগ্রেস নিয়েছেন, তার জন্য প্রথমে আমি সুরজিৎ সহ, মলয় সহ সমস্ত যুব সাথী, যুবকর্মী, যুব বন্ধুদের আমি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানাই। তো আজকের এই দিনটি একটি পবিত্র দিন, 1993 সালের 21শে জুলাই আন্দোলনের অভিমুখ বাংলার জনগণমন অধিনায়িকা, তখন ভারতের একটা আকাশে আন্দোলনের যে প্রতীক হিসাবে যিনি নিজেকে তুলে ধরেছেন, নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, নো আইডেন্টিটি কার্ড। আজকে মমতা গোটা ভারতবর্ষকে আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, যা পরবর্তীকালে কার্যকরী রূপ নিয়েছে। তার বিনিময়ে 13 জন শহীদ হয়েছেন বাংলার, 13 জন শহীদ হয়েছেন তখনকার হারমাপ সিপিএমের গুলিতে, 13টি তরতাজা যুবকের প্রাণ চলে গেছে, কিন্তু 21শে জুলাই বাংলার মাটিতে পরিবর্তনের সূচনা করেছিলেন 1993 সালে। সেই 21শে জুলাইকে আমরা